বিসমিল্লাহির রহমানুর রহিম। সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার, পরম করুণাময় মহান আল্লাহ তাআলার নাম নিয়ে আজকের ব্লগটি শুরু করতেছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন, আল্লাহ তাআলার অশেষ অশেষ রহমত এবং মেহেরবানিতে। আর আপনাদের সকলের দোয়া ও ভালোবাসা নিয়ে আলহামদুলিল্লাহ আমরা তো ভালো আছি। তো চলে আসলাম প্রতিদিনের মতো নতুন একটি দিনে নতুন একটি সুন্দর ব্লগ নিয়ে আপনাদের মাঝে। সবাইকে সুহানা জান্নাত ব্লগে স্বাগত জানিয়ে কাছে দূরে দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে কর্মময় জীবনের শত ব্যস্ততার মাঝেও আপনাদের মূল্যবান সময় ব্যয় করে আমাদের এই ব্লগটি দেখবেন, তাদের সকলের জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন সুহানা জান্নাত ব্লগ পরিবারের পক্ষ থেকে। তো আজকের ব্লগের শুরুতেই দেখতে পাচ্ছেন আমি আর সানিয়া মানে একটা জায়গায় যাইতেছি। তো আজকে আমরা কোথায় যাচ্ছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আজকে আমরা যাচ্ছি আমার বড় খালামণিদের বাসায়। তো মানে হঠাৎ করে খুবই একটা জরুরি কাজ চলে আসছে, তো যার জন্য মানে আমরা একদম মানে 2-3 ঘন্টার জন্য আমরা খালামণিদের বাসায় আর কি, আসরের আজানের পরে আমরা বাসা থেকে বের হয়েছি যাওয়ার জন্য। তো দেখেন আমরা যে বাসটাতে উঠছি, বাসটা সম্পূর্ণ বাসটা একদম খালি ছিল, তো ভালোই হয়েছে। আমরা যাওয়ার সাথে সাথেই আমরা বাস পেয়ে গেছি, মানে আমাদের আশুলিয়া থেকে একদম ডাইরেক্ট খিলক্ষেত পর্যন্ত। ওখানে আর আবদুল্লাপুর আর নামতে হবে না, কারণ আবদুল্লাপুর নামলে অনেক ঝামেলা হয়। তো এই যে দেখেন মানে রাস্তার মধ্যে কোনো জ্যাম ছিল না, তো আমরা চলে আসছি আমার খালামণিদের বাড়ি খিলক্ষেতে। তো খিলক্ষেত বাজারে নেমে তারপর আমরা ওখান থেকে একটা রিক্সা নিচ্ছি, তো অটো পাই নাই, তো আমরা একটা পায়ে চালিত রিক্সায় আমরা আজকে নিয়ে নিলাম। তো এই যে দেখেন আজকে খিলক্ষেত বাজারটা আপনাদেরকে দেখাই। খিলক্ষেত আর কি রিক্সার জ্যামটা অনেক বেশি, অনেক রিক্সা। আপনারা যারা খিলক্ষেতের আশেপাশে যারা আসেন বা যারা যান খিলক্ষেতে, তারা জানবেন যে খিলক্ষেতের রিক্সার জ্যামটা অনেক বেশি। মানে রাস্তা যতটুকুই হোক না কেন, মানে রিক্সার জ্যামটা প্রচণ্ড পরিমাণ জ্যাম হয়ে যায়। তো দেখতে থাকেন আমাদের ব্লগটি, তো দেখতে দেখতেই আর কি জন্য গেলাম এ কথাটা আর কি ব্লগের মধ্যে আপনারা জানতে পারবেন যে এত কম সময়ের মধ্যে খালামণিদের বাসায় হঠাৎ করে কেন যাইতে হচ্ছে। তো চলেন আমাদের সাথে আমার খালামণিদের বাসায়। আমাদের আমার খালামণিদের বাসা খিলক্ষেত মানে স্ট্যান্ড থেকে একটু ভিতরে, 20 টাকা রিক্সা ভাড়া নেয় উত্তর নামাপাড়ায় আমার খালামণিদের বাসা। যে দেখেন অল্প একটু মানে চলতেছে রিক্সা, আর তারপর আবার জ্যামের মধ্যে পড়ে গেছে। এই যে এখন আমরা চলে যাব, আসলে এই না এত কম সময়ের মধ্যে চলে আসলাম যে হঠাৎ করে মোবাইলটা চার্জ দিতে মনে ছিল না। খালামণিদের বাসায় এসেই মোবাইলটা আগে চার্জে দিছি, তো খালামণির সাথে কথা বললাম, তারপর আবার একটু আমার ছোট খালামণির দোকানে গেছি। তো ওনাদের বাড়ি, ওনারা তো আবার একটু জয়েন্ট ফ্যামিলি, মানে সবাই একটা বাড়িতে থাকেন, ওনার জালেরা, তারপরে ওনার ননদ, ওনাদের সাথেও গেলে ওনাদের সাথেও একটু দেখা করতে হয়, কথা বলতে হয়, না গেলে একটা খারাপ দেখা যায়। তো এই যে দেখেন, তো ওখানে গেছি, তো এই জন্য না মানে যাওয়ার পরে যেই মানে যাওয়ার পরের অংশটুকু আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। তো আমরা যাওয়ার সাথে সাথে খালামণি আমাদের জন্য পায়েস রান্না করছে, তো মুরগির মাংস আগে রান্না করা ছিল, তো আবার আমাদের জন্য এক্সট্রা করে খালামণি ডিম ভাজছে, করলা ভাজি ছিল, মুরগির মাংস ছিল, আর হচ্ছে কই মাছ ছিল। তো আমরা তো বাসা থেকে খেয়ে গেছি, কিন্তু খালামণি একদম না খাইয়ে ছাড়বে না। তো আমরা ওখানে খাওয়ার পরে আসার সময় খালামণি মানে খাইয়ে দিছে যে খেয়ে আসতেই হবে, তো ওই জন্যই আর কি না বললাম না। এই যে দেখেন এটা হচ্ছে আমার খালামণি রাজা বাবু, এই বিড়ালটা আমার বড় খালামণি, এটাকে পুষে দেখেন চোখটি চকচক করতেছে। রাজা বাবু মানে খালামণির খুবই ভক্ত। রাজা রাজা চোখ গিলা সুন্দর লাগতেছে। একদম খালামণির পাশে যে আর কি মানে আমার মানে আমাদেরকে দেখিয়ে রাজা বাবু বিরক্ত হইতেছিল, তো ওর আর কি খালামণিকে রাজা বাবু মা মা বলে ডাকে। খুব আশ্চর্য হবেন হয়তো আপনারা এই ব্যাপারটা, একদম মায়ের মতো মানে মেয়ে মেয়ে করে খুব মানে খালাকে ডাকে।
খালামুড়ি খুবই ভক্ত রাজা বাবু, দেখেন খালামুড়ির সাথে একদম ঘেঁষে তারপর বসে আছে আর আমাদেরকে দাঁত দেখাইতেছে। মানে ওদের বাসায় আমরা গেলাম কেন, ও খুবই বিরক্ত হইতেছিল, সানিয়া আবার ওর সাথে দুষ্টুমি করতেছিল। আমার খালামুনি রাজা বাবুকে অনেক ভালোবাসে, অনেক আদর করে, যত্ন করে। তো ওকে, ও কিন্তু ওকে কিন্তু ভ্যাকসিন দেওয়া হয়েছে, তো যার জন্য ওকে সবাই কোলে নিতে পারে, যে ও মানে এচড় দিলে বা কামড় দিলে কোনো প্রবলেম হবে না, ওকে ভ্যাকসিন দেওয়া আছে। তো আমাদের কাজ শেষ, এখন আমরা চলে যাব। যাওয়ার সময় সানিয়া আর কি একটু ভিডিও করছে আপনাদের সাথে শেয়ার করার জন্য। আসলে আমার খালামুনির কাছে একটু মানে কয়েকটা জমির কাগজ ছিল, যে জমির কাগজগুলো আমার খুবই দরকার ছিল, তো ওগুলোই খালামুনির কাছে আনতে গেছি আর কি। তো জিলানকে ঘুমের মধ্যে রেখেই চলে আসছিলাম, একদম কম সময়ে, মানে আসরের সময় বের হয়েছি, মাগরিবে খালামুড়িতে বাসায় পৌঁছাইছি, এক দেড় ঘন্টা বা 2 ঘন্টার মতো ছিলাম, তারপরে আবার ব্যাক করছি। তো এখন আমরা রুম থেকে বের হলাম যাওয়ার জন্য। তো আমার খালাতো ভাই সানি, ও আমাদেরকে আর কি এগিয়ে দিতে যাইতেছে, খালামুনিও আসবে। তো আমি আবার সবাই কাছে গেলাম বিদায় নেওয়ার জন্য, যে আমরা চলে যাইতেছি। এখন সবাইয়ের কাছ থেকে বিদায় নিয়ে তারপর আমরা খালামুনিদের গেট থেকে বের হলাম। আমার খালামুনি কোথাও বের হওয়ার সময় অবশ্যই পান খেয়ে উনি বের হন সব সময়। যে দেখেন এখন আমরা যাইতেছি, তো মানে সানিয়া আমার পেছনে আছে। খালামুনিদের বাসার থেকে একটু সামনে যেতে হয় রিক্সা নেওয়ার জন্য। তো খালামুনির সাথে একটু গল্প করতে করতে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। তো আসলে ভালোই লাগলো অল্প সময়ের একটা মানে বেড়ানো, খালামুনিদের বাসা থেকে বেরিয়ে আসলাম। তো আমার খালাতো বোনের ছেলেটা মানে আমার ভাগিনা মিনহাস, ও চলে আসছে আমাদের পেছন পেছন। তো খালামুনি আবার বলতেছিল জিলানকে নিয়ে আসলে আজকে তোদের যেতে দিতাম না, আজকে তোরা থাকতি, এখন যেহেতু জিলানকে নিয়ে আসিস নাই তো এর জন্যই খালামুনি আসতে দিছে। তো আমি কিন্তু এর জন্যই জিলানকে নিয়ে যাই নাই, কারণ জিলানকে নিলে খালামুনি কখনোই রাত্রে আমাদেরকে ব্যাগ করতে দিত না, সকালে আসতে হইতো। তো যে আমরা এখন একটা রিক্সা নিয়ে নিছি, তো আমার খালাতো ভাই সানিকাজি, তো সানিকাজি আবার আমাদেরকে একদম বাস স্ট্যান্ড পর্যন্ত এগিয়ে দিতে আসতেছে আমাদের সাথে। খালামুনি বলতেছে ওদেরকে একদম স্ট্যান্ড পর্যন্ত এগিয়ে দিয়ে আস। মানে খালামুনি অনেক মানে রাত্রে 8টা বেজে গেছে, তো আমরা আর কি 2 বোন যাইতেছি, খালামুনিও আর কি একটু মানে মনে মনে উনিও একটা মানে একটু চিন্তা করতেছে, আর আমাকে বারবার বলে দিছে যে যাওয়ার সময় অবশ্যই আমি যেন ফোন করি, আমি যাওয়ার পরে পৌঁছে যেন আমি ফোন করি, একদম বাসে ওঠার সাথে সাথে মানে আমরা যাতে ফোন করি। খালামুনি মানে খুবই চিন্তিত। তো এদিকে এসে দেখি জিলানের আব্বু জিলানের জন্য আর কি, জিলান আর কি কান্নাকাটি করতেছিল, তো ওর আব্বু ওর জন্য পোড়া মুরগি পাঠাইছে। তো জিলান, জিলানের ছোট আম্মু, তারপর হচ্ছে জিলানের লালন মামা, মিলন মামা আর হচ্ছে আব্বুকে নিয়ে তারপরে খাইতেছে। তো আব্বু খুব একটা পছন্দ করে না পোড়া মুরগি, তো জিলান বলতেছে যে নানা ভাই তুমি খাও, তো এই জন্যই আর কি আব্বু জিলানের কথা রাখার জন্যই আর কি খাইতেছে, কারণ এত মশলাযুক্ত খাবার আব্বু কিছুদিন ধরে খায় না, কারণ শুধুমাত্র জিলানের কথা রাখতেই আব্বু এই আর কি স্পাইসি গ্রিল মুরগি খাইতেছে। তো যে দেখেন সবাই মিলে একসাথে বসে খাইতেছে, তো আমরা আসার সাথে সাথে দেখলাম যে সবাই মিলে একসাথে বসে খাইতেছে। তো সানি আবার বলতেছে এই মুহূর্তটাকে অবশ্যই ভিডিও করাটা দরকার,
এই মুহূর্তটা এত সুন্দর একটা মুহূর্ত, নানা তারপর হচ্ছে মামা কি ভাগিনা একসাথে বসে খাইতেছে, এত সুন্দর একটা মুহূর্ত তো ভিডিও না করলে হয় না। তো যে দেখেন, তো আমাদের ব্লগটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।